Hello, viewers. Assalamu alaikum. This is Ashish Deta from Srishti Central School and College of Astati, Senior Teacher of Bangladesh and Global Studies. I hope you are all well and study your book properly. But your second semester exam will be held very soon. So, you need to be very serious about your lesson also. ঠিক আছে আমাদের গত দিনের আলোচনা ছিল পঞ্চম অধ্যায় পড়ে এই সিঙ্গি প্রশ্ন এটা কিন্তু আমি যে প্রশ্ন আলোচনা করছি আজকে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় আজকে এটা লাস্ট তারপর অষ্টম অধ্যায় আমরা করব তো সবার কি খবর ভালো আছেন তো সবাই নাকি ইয়েস স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে তাহলে পড়াশোনা একটু ধরি বলেন দেখি নিউটন মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন কত সালে নিউটন মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন কত সালে কে বলেন 85 সালে জি ধরে বলেন ধরে স্যার 1685 সালে কয়লা গ্যাস পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার স্যার 19 শতকে রেল যোগাযোগ চালু হয় রেল যোগাযোগ চালু করেছে ঠিক আছে পড়াশোনা আপনারা ভালো করে করেন পড়াশোনা ভালো করে করলে রেজাল্ট ভালো হবে রেজাল্ট ভালো হলে বাবা মা খুশি আমরাও খুশি ঠিক আছে এই জন্য অবশ্যই পড়ালেখা করে গুরুত্ব দেন পড়ালেখা ভালো করে করার বিশেষ করে হোমওয়ার্ক গুলো করার মানে হোমওয়ার্ক করছে না ঠিক আছে আপনাকে এটা ট্রান্সক্রিপ্ট করেছিলাম গতকালই এটা নিয়ে আলোচনা করব এবং ধারণাটা বিশেষ ইম্পর্টেন্ট তো দেখেন শিকার ও ভালো সম্পর্কে কি সমাজ যেটা আমরা আলোচনা করেছিলাম আর গ্যাপে এটাকে কি বলবে বলেন স্যার উদ্যান ও কৃষিভিত্তিক সমাজ উদ্যান কৃষিভিত্তিক সমাজ উদ্যান ও কৃষিভিত্তিক সমাজ হ্যাঁ কৃষিভিত্তিক সমাজ শিল্পভিত্তিক সমাজ শিল্প পরবর্তী সমাজ এর না আপনাদের ঠিক আছে আমাদের পড়ানোর প্রশ্ন প্রথমে আলোচনা করেছিলাম যে আদিম সমাজের প্রধান কাজ কি ছিল বলেন স্যার ফলমূল সংগ্রহ পশু পাখি ও মৎস্য শিকার কি দেখছেন কি দেখছেন স্টুডেন্ট স্যার হরিণ শিকার করে নিয়ে আসছে হ্যাঁ এই যে হরিণ শিকার করে নিয়ে আসছে হ্যাঁ এই যে আদিম সমাজের মানুষেরা প্রথমত পশু শিকার করত আর ছোট ছেলে মেয়ে দেখেন আর তাদের পোশাক ছিল না পোশাক আমরা যে অবশ্য পোশাক পরে আছে পোশাক ছিল না তারা মূলত চামড়া ছাল চামড়া এবং পাতা এগুলো দিয়েই তাদের পোশাক হিসেবে ব্যবহার করতো এই যে বুনিয়া যারা যারা এই কাজগুলো করছেন
আমি মার করছি দাদাকে, কিন্তু দূর থেকে বের করে দেবো, সাবধান হয়ে যা। এই দেখেন পশু শিকারেরা, দেখেন মানুষের প্রধান কাজই ছিল পশু, পশু পাখি, পশু জন্তু জানোয়ার শিকার করা, শিকার করে খাওয়া এবং মাছ শিকার করা তাদের প্রধান কাজ ছিল, তাই না? এই যে এগুলো হাতিয়ার, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে আদম বংশে কি কাজ করতো। এখন আমরা জানবো কি জানবো, সভ্যতা হলো কৃষির অবদান। সভ্যতা হলো কৃষির অবদান, বুঝে হলো কে পারবে বলেন? কালকে আলোচনা হয়েছে, কে বলবেন? স্যার কালকে ভালো করে বুঝিনি, আজকে আপনি আরেকবার বলে দেন। ইয়েস স্যার। কালকে ভালো করে বুঝেননি কেন? তাহলে বার বললাম কেন বুঝেছ বলো। হ্যাঁ না বুঝে বুঝা বুঝেছি এটা বলা যাবে, ঠিক আছে? সভ্যতা হলো কৃষি অবদান। আমরা কৃষিকাজ, এই যে কি দেখছেন বলো, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। কি দেখছেন? ধানের চারা বুনছে, কে বুনছে? কৃষকরা। কে বুনছে? মেয়েরা, মহিলারা। মেয়েরা, মেয়েরা, হ্যাঁ মহিলা, মেয়েরা বুনছে, অর্থাৎ মেয়েরা হচ্ছে কৃষি কাজের উদ্ভাবক, হ্যাঁ নাকি? ইয়েস স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা বলবো সভ্যতা কৃষির অবদান কি করে। আমরা জানি যে মেয়েরা কৃষিকাজ শুরু করে, পরবর্তীতে পুরুষেরা কৃষিকাজে অংশগ্রহণ করে এবং তারা সেই সব জায়গায় কৃষিকাজ করে যেখানে অনেক বৃষ্টিপাত হতো এবং জমি ছিল অনেক। তারপরে কি করলো, ফল উৎপাদন 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 অনেক গুণ বেড়ে গিয়েছে, তা তাদের চাহিদা বৃদ্ধি হলো, সারা বছরের চাহিদা বৃদ্ধিও এক্সট্রা উদ্বৃত্ত থাকে, এই উদ্বৃত্ত অতিরিক্ত ফসল তারা নদীর ধারে নিয়ে যেত বেচা কেনা নদীর তীরে নদীর ধারে, কারণ সেখানে বেচা কেনা হবে আর সেখানে আস্তে আস্তে নদীর ধারে আস্তে আস্তে মানুষ স্থায়ী ভাবে বসবাস শুরু করে, স্থায়ী ভাবে বসবাস শুরু করে এবং সেখানে গ্রাম বন শহর নগর গড়ে ওঠে এবং মানুষ কি হয় কৃষি পেশা থেকে আস্তে 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 অন্যান্য পেশা গ্রহণ করে, অন্যান্য পেশা গ্রহণ করে, শ্রম জীবী মানুষের সৃষ্টি হয়, শিক্ষক শিল্পী সাহিত্যিক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রভৃতি মানুষ কৃষি পেশা থেকে আস্তে 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 দূরীভূত হয়ে এই পেশাগুলো উদ্ভব হয়, অর্থাৎ মানুষ কি হয়, মানুষ আস্তে 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 সভ্য হতে শেখে, সভ্যতা গড়ে ওঠে। এই যে মানুষ একসাথে একটা লোকালয়ে বসবাস শুরু করলো, শহর গ্রাম বন হাটবাজার শহর নগর গড়ে উঠলো, মানুষ আধুনিক হতে শিখলো, এগুলো হচ্ছে সভ্যতা। তাহলে সভ্যতার পিছনে কারণ কি? বলছে কৃষি, কৃষি কৃষি কাজের মাধ্যমে উৎপাদিত ফসল তারা নষ্ট না করে নদীর তীরে নিয়ে যেত, আর নদীর তীরে নিয়ে যাওয়ার ফলে সেখানে কি হলো, কৃষি হচ্ছে মূল ভূমিকা পালন করেছে। এই কারণে বলা হচ্ছে যে সভ্যতা হলো কৃষির অবদান, কারণ কৃষি কাজের মাধ্যমে কিন্তু তারা ফসলগুলো নদীর তীরে নিয়ে যেত এবং সেখানে আস্তে আস্তে মানুষ জন বেশি বসবাস করতে শুরু করে এবং ওই বসবাসকে কেন্দ্র করে হাট বাজার নগর কেন্দ্র করে ওঠে, নগর রাষ্ট্র করে ওঠে এবং মানুষ কৃষি পেশা থেকে অন্যান্য পেশা গ্রহণ করে, বুঝতে পেরেছে? হ্যাঁ, অর্থাৎ অন্যান্য শ্রেণীর উদ্ভব হয়। এটা হচ্ছে এই যে অন্যান্য শ্রেণীর উদ্ভব হলো, মানুষ আস্তে আস্তে আধুনিক হতে শিখলো, নগর রাষ্ট্র গড়ে উঠলো, এটা হচ্ছে সভ্যতা, মানুষ সভ্যতা। তো মানুষ সভ্যতা গড়ার পিছনে কে ভূমিকা পালন করলো? কৃষি, কৃষিকাজ, বুঝতে পেরেছেন?
স্যার এটা কালকের ওই গল্পটা না হ্যাঁ আপনি আগ্রহ বুঝেন নাই না স্যার কেবল জয়েন করলাম আচ্ছা দেখেন বলেন আর কে বলবেন দেখি বসে বুঝতে পারছেন আয়াম স্যার আরেকবার বলে দিবেন কিছু বুঝলাম না কিছু বুঝেন নাই বই পড়েছেন নো স্যার আবার আমি কিছু বুঝতেই পারলাম না ওই নেটের প্রবলেম ছিল তো শুনতেই পাইনি আমরা বলি যে মেয়েরা কৃষিকাজ উদ্ভাবন করে প্রথমে মেয়েরা কৃষিকাজ করত ঠিক না এটা তো জানেন ইয়েস স্যার তারপরে কারা শুরু করলো ছেলেরা পুরুষেরা নাকি দেখো ইয়েস স্যার ছেলেরা কৃষিকাজ শুরু করার পরে উৎপাদন খাদ্যের উৎপাদন অনেক বেড়ে গেছে নিজেদের চাহিদা পূরণ করে উৎপাদন থাকতো বাকি থাকতো এক্সট্রা থাকতো এগুলো তারা কি করবে নদীতে ফেলে দিবে বলেন নো স্যার পুরা দিবে নো স্যার এটা বেচা বিক্রি করার জন্য তারা নদীর তীরে নিয়ে আসতো কেন নদীর তীরে নিয়ে আসতো কারণ ওই ব্রিটিশ আমল আদিম সমাজে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না চাকা ছিল না রেলগাড়ি মোটর গাড়ি বাস ট্রাক কিছু ছিল না একটাই মাধ্যম ছিল সেটা হচ্ছে নৌকা পানি পথ নদী পথ এটা তারা নদীর কাছে নিয়ে আসতো নদীর এখানে ব্যবসা বাণিজ্য হতো দূর দূরান্ত থেকে মানুষ কিনে নিয়ে যায় সভ্যতা কিভাবে গড়ে উঠছে দেখ মানুষ নদীর তীরে স্থায়ী ভাবে বসবাস শুরু করলো আর অত দূর গ্রামেও সেই অত দূর তারা রাতে এখানে বসবাস এখানে বসবাস শুরু করলো নদীর তীরে আস্তে আস্তে গ্রাম গড় শহর গড়ে উঠলো নগর রাষ্ট্র গড়ে উঠলো ওইখানে এবং মানুষ কৃষি পেশা থেকে অন্য অন্য পেশা গ্রহণ করলো যে ব্যবসা গুলো করলো আপনার অন্যান্য যে কামার তোমার এগুলো আছে এগুলো হলো শিক্ষক শিক্ষকতা শিক্ষিত হলো মানুষ শিক্ষকতা গ্রহণ করলো ইঞ্জিনিয়ার হলো ডাক্তার হলো অন্য অন্য পেশা গ্রহণ করলো এবং মানুষ আস্তে আস্তে আধুনিক হতে শিখলো এই যে সভ্যতা এটাকে সভ্যতা বলে একটা মানুষ সভ্যতা গড়ে ওঠে ওইকে নদীকে কেন্দ্র করে মূল ভূমিকা পালন করেছে কৃষি কারণ কৃষি কাজের মাধ্যমে উৎপাদন হলো উৎপাদন ফসল ফসল উৎপাদন হলো ফসল উৎপাদন না হলে তারা কি আর বেঁচে নিয়ে যেত নাকি বেঁচে নিয়ে যেত বলেন নো স্যার ওই বেঁচে নিয়ে গেল বেঁচে নিয়ে গেল যে ওখানে যে কেনা বাচ্চা হলো ব্যবসা বাণিজ্য গড়ে উঠলো তারা স্থায়ী ভাবে বসবাস শুরু করলো ওইখানে মানুষ যখন এক জায়গাতে অনেকজন বসবাস শুরু করলো তখন ওখানে কি হলো একটা পাড়া মহল্লা গ্রাম সৃষ্টি হলো হাটবাজার গড়ে উঠলো ওটাকে কেন্দ্র করে তাই না এই যে আমরা আমরা বাজারে যাই না বাজার শাক বাজার নাম শুনেছেন আপনার সাহেব বাজার যায় না বাজার করতে আর বাজারে কি যায় চেহারা দেখাতে বলেন চেহারা দেখাতে যায় এখানে গড়ে উঠলো কেন এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল ওটা বিভিন্ন বিভিন্ন জেলা থেকে এই জায়গাটা আসা সম্ভব ওই জায়গাটা এই জন্য এখানে বাজার গড়ে উঠেছে সবকিছু আমরা ওখানে কিনতে পারি আর বাজারে দেখবেন যে বাড়ি আশেপাশে অনেক বাড়িও আছে উপরে দুতলা তিনতলা সব বাড়ি আর নিজের মাঠে বুঝতে পেরেছেন আমরা ওখানে যে কি করি পোশাক কিনি না ভালো ভালো স্টাইলিশ পোশাক কিনি পোশাক আপনারা থ্রি পিস কিনেন ফোর পিস কিনেন কিনেন না মেয়েরা ইয়েস স্যার ও বলে কি বলে মানে কিনে কি করেন পরেন স্ট্যাটাস ভালো দিনে দামি জিনিস পরে এটা হচ্ছে সভ্যতা এটা হচ্ছে আপনার সংস্কৃতি এই সভ্যতা গড়ে উঠছে কি করে বাজার থেকে আর বাজার গড়ে উঠছে কি করে কৃষি থেকে বুঝতে পেরেছে কারণ তখন তো পোশাক ছিল না তখন খালি খাদ্য ফসল এগুলো মানুষ বিক্রি চাই না তখন কারা কথা ভাবে তখন এত আলিশাল পোশাক ছিল না খাদ্য হচ্ছে মূল পোশাক খাদ্য কেনা বেচা হতো ঠিক আছে বুঝতে পেরেছে ব্যাপারটা স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার সেটা হচ্ছে মানে আদিম আগে তো হচ্ছে মানুষে যে
খাদ্য কেনাবেচা করতো, স্যার তাহলে কিসের মাধ্যমে কিনতো? টাকা তো তখন স্যার, তার তো তখন টাকা দিয়ে কিনতে পারতো না। কেনাবেচা মানে তো মাধ্যম হতো, মাধ্যম আমার এতগুলো আছে তুমি এটা নাও, তোমার কাছে এটা আছে এটা দাও, মাধ্যম বিনিময়। বুঝতে পেরেছেন? যেমন লেখার কাছে আছে ওনার কাছে এক মন ধান, এক মন ধান, আর 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 ওনার কাছে ঐশীর কাছে আছে ওনার কাছে দুটো ছাগল। তো নিশি বললো আমার দুটো ছাগল নাও, আমাকে এক ধান দাও। তো ঐশী লেখা বললো ঠিক আছে দাও। এই যে কেনা হচ্ছে এবার দেখালো। ওকে স্যার। আর যে জায়গাতে কেনাবেচা শুরু হলো ওই জায়গাতে মানুষ স্থায়ী ভাবে বসবাস শুরু করলো, ওখানে বাড়ি ঘর করে তুললো, মানুষ ওখানে বসবাস করলো, দূরে আর দূরে যাওয়ার দরকার নেই, এখানে বসবাস করলো। যেখানে বসবাস করলো ওইখানে গ্রাম গঞ্জ শহর নগর গড়ে উঠলো, নগরকে কেন্দ্র করে নগর রাষ্ট্র গড়ে উঠলো। শুধু কেনাবেচা করে না মানুষ আস্তে আস্তে আর কেনাবেচা ছেড়ে দিয়ে কি করলো, কে কেনাবেচা থেকে গেল কে উন্নত পেশা গ্রহণ করলো। কেনাবেচা তো সবাই করবে না, আমরা সবাই কেনাবেচা করি বলেন? আমরা সবাই কেনাবেচা, কে কেনাবেচা থেকে গেল আর কে গেল, তোরা কেনাবেচা কর, আমি শিক্ষা গ্রহণ করলাম, আমি শিক্ষিত হলাম, হয়ে কি করলাম, আমি কে শিক্ষক হচ্ছে, কে ডাক্তার হচ্ছে, কে ইঞ্জিনিয়ার হচ্ছে, কে উন্নত পেশা গ্রহণ করছে, এটাই হচ্ছে, এটাই হচ্ছে সভ্যতা। এই যে সভ্যতা গড়ে উঠলো এর পিছনে এই যে কৃষি, এই যে খাদ্য, খাদ্য কেনাবেচা শুরু থেকে এগুলো শুরু হচ্ছে, হয়েছে, এটাই বলা হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. এখনো বুঝলি? Yes, sir, বুঝেছি। স্যার বুঝেছি। বলেন এবার কে বলবেন? স্যার আমি একবার চেষ্টা করব। আচ্ছা বলেন, চেষ্টাই করেন আপনি। স্যার কৃষিকাজের সূচনা মেয়েরা করেছে, সূচনা করেছে মেয়েরা, মেয়েরা করলেও কৃষিকাজের সূচনা করলেও পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করা শুরু করে, কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়, লাঙল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। বাকি যেসব হাঁস মুরগি যেগুলো পশু পাখি থাকতো সেগুলো তারা বেচা কেনার জন্য নিয়ে যায়, এগুলো নিয়ে তারা বেচা কেনা শুরু করে, এরা নদীর পানে নিয়ে যেয়ে এগুলো বেচা কেনা শুরু করে। এভাবেই মানুষ আস্তে আস্তে শিক্ষিত হয়, সভ্যতার পরিবর্তন, সভ্যতার পরিবর্তন হয়। সুতরাং বলা যায় ও স্যার সভ্যতা গড়ে উঠে, সুতরাং বলা যায় সভ্যতাই হলো কৃষির অবদান। আর কিছু মিশিং আছে, যেমন ধরুন বলবেন যে মানুষ কৃষি সাথে গোপন পেশা গ্রহণ করে, মানুষ আস্তে আস্তে আধুনিক হতে শেখে, এটা কিছু সত্য গড়ে এক্সেলেন্ট। আর কোনো আলোচনা করবো না, সেটা নষ্ট না। গ উদ্দীপকে, উদ্দীপকে গ উদ্দীপকে এই জায়গায় চিহ্নিত স্থানে চিহ্নিত স্থানে যে সমাজ হবে সেটি হলো উদ্যান কৃষিভিত্তি সমাজ। এই উদ্যান কৃষিভিত্তি সমাজ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো প্রথম প্যারা। সেকেন্ড প্যারাতে বলবো আমরা উদ্দীপকে দেখছি শিকার খাদ্য গ্রহণ সংক্রান্ত সমাজের পরে প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ যে সমস্ত হবে সেটি হলো উদ্যান কৃষিভিত্তি সমাজ। বা থার্ড প্যারাতে বলবো আমরা আমাদের পাঠ্যপুস্তকে বলেছি সমাজের স্তরকে, পরিবর্তনকে ছয় ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটি অন্যতম হলো কি বলে উদ্যান কৃষিভিত্তি সমাজ। উদ্যান কৃষিভিত্তিক সমাজ, উদ্যান শিল্প, জি উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এই সমাজ ব্যাখ্যা করতে হবে, এই সমাজে কি হয়েছে, এই সমাজে বলা হয়েছে যে মেয়েরা কৃষিকাজের উদ্ভাবক, কেন মেয়েরা ফল মূল সংগ্রহ করতো আর পুরুষেরা শিকারে যেত। মেয়েরা ফল মূল সংগ্রহ করতে যে কি করতো, তারা প্রচুর গুড় কন্দ মেটে আলু, তাই না, বার্লি গম তারা সেখান থেকে চারা গজাচ্ছে, চারা থেকে দানা, শীষ শীষ থেকে আবার
উল্লিখিত কোন সমষ্টি শিল্প শিল্প বিভাগের সাথে সম্পর্কিত বিশ্লেষণ করো। ঠিক আছে, আলোচনা করবো কিন্তু আগে শুরু করবো। বুদ্ধিবাক্যে উল্লিখিত সমষ্টি কোন সমাজের সাথে তাহলে বলেন স্যার? শিল্প ভিত্তিক সমাজ। শিল্প ভিত্তিক সমাজের সাথে শিল্প ভিত্তিক সমাজ। হ্যাঁ, বিশ্লেষণ করা বলবো। বাস সেকেন্ড পারাতে বলবো আমরা যে আমরা উদ্যোগকে দেখছি যে উদ্যোগকে কি দেখছি সমাজের ছয়টি স্তরের ভিতরে একটি স্তরের কথা বলা হয়েছে শিল্প ভিত্তিক সমাজ। শিল্প ভিত্তিক সমাজ এবং আমরা থার্ড পারা আমরা আমাদের পাঠ্যপুস্তকে করেছি সমাজের স্তরকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে, তার ভিতরে একটি হলো শিল্প ভিত্তিক সমাজ। এই সমাজে কি হয়েছে সেটা আমি বিশ্লেষণ করতে হবে, কিভাবে শিল্প ভিত্তিক সমাজ হবে এটা ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো কারণ এই সমাজে আমরা দেখেছি যে মধ্যযুগের শেষের দিকে মানুষ কি হয় উৎপাদন অনেক গুণ বেড়ে গিয়েছে, মধ্যযুগের শেষের দিকে উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে এবং অজানাকে জানার আগ্রহ মানুষের বেড়ে গেছে। মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস রোমের ঐতিহ্য জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য, প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য, একে রেনেসাঁ বলা হয়, রেনেসাঁ অবজাগরণ। এই যে মানুষের যা অজানাকে জানার আগ্রহ, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বেরিয়ে পড়ে, জানে না মানুষ জানে না যে সমুদ্র পার হয়ে আরেকটা কি আছে তারা জানে না, অথচ তারা বের হয়ে নৌকানে বড় বড় নৌকানে, তখন তো জাহাজ হিসেবে লঞ্চ ছিল না, পানি পানি নৌকা বড় নৌকা তৈরি করতো তারা, এই নৌকানে দিয়ে তারা বেরিয়ে হতো অজানাকে জানার উদ্দেশ্যে। ওই পারে কি আছে সমুদ্রের ভিতরে একটা লাস্ট সীমানা আছে, তারপরে কি আছে এটাকে জানা, এই যে নবজাগরণ একে বলা হয় রেনেসাঁ। বুঝতে পেরেছে? এই যে বললাম জ্ঞান বিজ্ঞানের আগ্রহ মানুষের বেড়ে গেল,
এবং কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার যে বললাম জানাকে অজানাকে জানার আগ্রহ মানুষ বেড়ে যায় মানুষ বের হয়ে পড়ে এক স্থান থেকে অন্য স্থানে কি আছে নদীর ওপারে কি আছে সাগরের ওপারে কি আছে মহাসাগরের ওপারে এই যে মানুষ বের হয়ে পড়লো যে কলম্বাস আবিষ্কার করলেন আমেরিকা 1492 সালে আমেরিকা আবিষ্কার করে এবং এই যে বললাম জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার হয় জ্ঞান বিজ্ঞানের সাথে মানুষ সম্পর্ক বাড়ে এর ফলে কি হয় নিউটন নিউটন তার মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করে প্রদান করে 1600 সালে 85 সালে নাকি ইয়েস স্যার 1685 সালে এবং এই যে জ্ঞান বিজ্ঞান এবং এই যে জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার এর ফলে কি হয় 18 শতকে বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় 18 শতকে কি হয় কি হয় বাষ্প বাষ্প চালিত ইঞ্জিন ইঞ্জিন আবিষ্কৃত হয় ইঞ্জিন 18 শতকে বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় এই ইঞ্জিনের ধারণাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আরো অনেক যন্ত্র সুতা কাটা যন্ত্র ভাগ স্পিনিং মেশিন যান্ত্রিক তার স্টিম টারবাইন নামক যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বিদ্যুৎ এবং পরবর্তীতে রেলের ইঞ্জিন জাহাজের ইঞ্জিন আবিষ্কৃত হয় রেল রেলের ইঞ্জিন জাহাজ বিমান এর ইঞ্জিন আবিষ্কৃত হয় এরপরে কি হলো এই ইঞ্জিন গুলাকে উৎপাদন কাজে ব্যবহার করা হয় উৎপাদন শিল্পে এর ফলে উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে শিল্পের উৎপাদন শিল্পের উৎপাদন কথা বলছে বুঝতে পারছে মাথা ঢুকছে Yes, sir. বুঝতে পারছেন না? Yes, sir. আমি বুঝতে পারছি। দেখেন বুদ্ধিমানে কি বলছে শিল্প বিপ্লব কিভাবে হলো শিল্পে বিপ্লব হয়েছিল কোন সমাজে শিল্প বিপ্লব সমাজে কেন এই সমাজে মানুষ অজানাকে জানার আগ্রহ বেড়ে যায় মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বেরিয়ে পড়ে জানার জন্য জ্ঞান বিজ্ঞানের সাথে সংযুক্ত হতে থাকে রোম প্রাচীন রোম রোমের জ্ঞান বিজ্ঞান ঐতিহ্যের সাথে পরিচয় পায় পরিচিত হয় গ্রিস প্রাচীন গ্রিস সম্পর্কে তারা জানতে থাকে পারে এবং এই সময় কলম্বাস আবিষ্কার করেন আমেরিকা 1492 সালে নিউটন তার তথ্য দেন মাধ্যাকর্ষণ তত্ত্ব 1685 সালে এবং 1800 শতকে বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার প্রথম ইঞ্জিন এই ধারণাকে কাজে লাগিয়ে আরো অনেক যন্ত্র আবিষ্কৃত হয় সুতা কাটা সুতা কাটা যন্ত্র স্পিনিং মেশিন যান্ত্রিক তার স্টিম টারবাইন নামক যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এবং পরবর্তীতে রেলের ইঞ্জিন জাহাজের ইঞ্জিন চলা আবিষ্কৃত হয় এই ইঞ্জিন গুলাকে এই যে ইঞ্জিন এগুলোকে শিল্পে নিয়ন্ত্রণ হয় শিল্পে কারখানা এর ফলে উৎপাদন আগে মানুষ উৎপাদন করতো পরবর্তীতে যন্ত্র আবিষ্কারের ফলে যন্ত্র ব্যবহারের ফলে উৎপাদন বহু গুণ বেড়ে গেছে এবং এই যে বললাম রেলের ইঞ্জিন জাহাজের ইঞ্জিন এগুলো আবিষ্কারের ফলে রেল জাহাজ আবিষ্কার হয় এগুলোতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে এই যে উৎপাদিত হলো ফসল পণ্য এগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত ব্যবসা বাণিজ্য এই যে দেশ বাণিজ্য শিল্পের উন্নয়ন একে বলা হচ্ছে শিল্প বিপ্লব একে বলা হচ্ছে কি বিপ্লব আর এই শিল্প বিপ্লব হয়েছিল কোথায় ইংল্যান্ডে প্রতিযোগিতা ছিল ইউরোপ ইউরোপ মহাদেশে ইংল্যান্ডে এই শিল্প বিপ্লব হয়েছিল কত শতকে 18 শতকে সাত দুই নম্বর প্যারাটা আরেকবার বলে দেন দুই নম্বর প্যারাটা তো এটা আমরা উদ্ভাবে দেখেছি যে এখানে ছয়টি সমাজের কথা বলা হয়েছে আর এদের এক হলো শিল্পভিত্তিক সমাজ বাস তারপর তিন নম্বর প্যারা শিল্পভিত্তিক সমাজ কি এর ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে শিল্পভিত্তিক সমাজে কি হয়েছে বুঝতে পেরেছেন ইয়েস স্যার বুঝতে পেরেছি ইয়েস স্যার বলেন
সুতরাং উপরোক্ত আলোচনা প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে সুতরাং উপরোক্ত আলোচনা প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে উল্লেখিত কোন সমষ্টি হচ্ছে উল্লেখিত শিল্পভিত্তি সমষ্টি শিল্পভিত্তি সমষ্টি শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত বাস বুঝছেন यस सर তাহলে বেরিয়ে লাগবে স্যার আমি বলবো এটা কি বলেন তো এটা কি দেখলেন এটা স্যার বায়ু দূষণ হ্যাঁ বায়ু দূষণ স্যার বায়ু দূষণ কলকারখানা তো আগে কথা ছিল বল শিল্প কারখানা यस স্যার 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 কলকারখানা শিল্প কারখানা থেকে মানুষ কাজ করে না মেশিন যন্ত্রপাতি যন্ত্রপাতি কাজ করে না यस স্যার যন্ত্রপাতি কাজ করে যন্ত্রপাতি কাজের মাধ্যমে উৎপাদন অনেকগুণ বেড়ে গেছে এবং জাহাজ রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে একটি অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধারে ব্যবসা বাণিজ্য করা হবে একে বলা হচ্ছে শিল্প বিপ্লব বাস আর বলবো না এখন ওভার টেন लिखे दीबें एक तुलते উদ্দীপকে উল্লেখিত কোন সমষ্টি লেখো উদ্দীপকে উল্লেখিত কোন সমষ্টি তাড়াতাড়ি লেখো উদ্দীপকে স্যার উল্লেখিত কোন সমষ্টি উদ্দীপকে উল্লেখিত কোন সমষ্টি শিল্প বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত ওকে স্যার বিশ্লেষণ করো তো ঠিক আছে আজকে আপনারা ভাষা প্র্যাকটিস করেন লিখবেন সবাই লিখে হোমওয়ার্কটা দিবেন আর দর আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যে প্রেক্ষাপটে যে পরিস্থিতিতে আছি আমাদেরকে সবাই লিখে করতে হবে আল্লাহর কাছে আমাদের সান্নিধ্য করতে হবে কারণ পৃথিবীতে যে বিপর্যয় আসছে কখন কার কি হবে আল্লাহ ভালো জানে এই জন্য আমাদের সবাইকে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে কয় অক্ত পাঁচ অক্ত করেন সালাত পড়েন আদে করেন यस স্যার यस স্যার ভেরি গুড যারা পড়েন তারা ভরি ভরি যারা পড়েন না তারা অচলে পড়েন কারণ এগুলো আল্লাহর প্রদত্ত শাস্তি তো আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহর ইবাদত ইবাদত করি না আল্লাহর জিকির কাম করি না এজন্য আল্লাহর শাস্তি তো আমরা অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়ার পাশাপাশি আল্লাহকে স্মরণ করব বেশি বেশি তাহলে আল্লাহ অচিরে আমাদের থেকে এই যে করোনা ভাইরাস এটা অবশ্যই আল্লাহ তুলে নেবেন আমরা এনজয় করব তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী মাসে দেখা করতে চান এবং অবশ্যই হুমার করে আপনার প্রত্যেককে হুমার করে গুরুত্বপূর্ণ এই কথা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম স্যার আল্লাহ